সেলফ ফুলফিলিং প্রফেসি। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী করা, সেলফ ফুলফিলিং মানে নিজেই নিজের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ করা। ওয়েল, আমি যখন টিচার ছিলাম আমি অনেক সময় অ্যাডমিশনে স্টুডেন্ট পড়াতাম এবং ওদেরকে পরীক্ষার আগে সবসময় এই সেলফ ফুলফিলিং প্রফেসির কথা বলতাম। সেলফ ফুলফিলিং প্রফেসি মানে নিজে নিজের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ করা, এবং এই জিনিসটা আমরা সবাই করি। আমি ওদেরকে বলতাম, আজকে তুমি যেই দিনে দাঁড়িয়ে আছো এই দিনে দাঁড়িয়ে তুমি দুটো জিনিস বলতে পারো, এক যে আমি ওই পরীক্ষাটা পাস করব, দুই আমি ওই পরীক্ষাটা ফেল করব। সো আজকে দাঁড়িয়ে তুমি একটা ভবিষ্যৎবাণী করলে, আইদার তুমি পাস করবে অথবা তুমি ফেল করবে। তো তুমি যদি আজকে ভবিষ্যৎবাণী করো যে তুমি ফেল করবে, তাহলে দেখা যাবে কি জানো, তুমি আবার বাসায় যাবে, তোমার বাবা মা বলবে এই তুমি পড়ালেখা করছো না ভালো করে, তুমি তো ফেল করবে। অ্যান্ড তুমি নিজে নিজেকে বলবে হ্যাঁ আমি তো জানতাম আমি ফেল করবো, নিচের দিকে গড়াবে। তোমার ফ্রেন্ডদেরকে বলবো দোস কি অবস্থা, পরীক্ষার এত প্রেশার, আমার তো মনে হয় না আমি পাশ করব। তোমার ফ্রেন্ডরা বলবে হ্যাঁ দোস খুবই প্রেশার, মনে হয় না আমরা কেউ পাশ করব। আরও নিচের দিকে যাবে, নেক্সট একটা পরীক্ষা দেবে, পরীক্ষাতে দেখবে যে তুমি হয়তো বা ভালো করো নাই, না করতেই পারো, অ্যান্ড তোমার কাছে মনে হবে আমি জানতাম আমি পারবো না, আবার নিচের দিকে গড়াবে। আশেপাশে আন্টিরা জিজ্ঞাসা করবে বাবা কি অবস্থা, অ্যান্ড তুমি তখন চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে, মনে মনে চিন্তা করবে না আমাকে দিয়ে মনে হবে না, অ্যান্ড আরও নিচে গড়াবে। নিচে যেতে যেতে না অ্যাকচুয়ালি পরীক্ষার দিনে যাবে এবং তুমি পরীক্ষাটিতে ফেল করবে। চিন্তা করে দেখা যাবে তুমি কি করলে, আজকের দিনে দাঁড়িয়ে তুমি বলেছিলে তুমি পারবে না, তুমি ফেল করবে, অ্যান্ড তুমি আসলেই ফেল করলে। অর তুমি সেকেন্ড ডিসিশনটা নিতে পারো, কিন্তু তুমি বলতে পারো না আমি পরীক্ষাটা পাস করব। তো তুমি বাসায় যখন যাবো তোমার বাবা মা বললো বাবা কি অবস্থা, তুমি বলো আম্মু বেশ ভালো, অসুবিধা নেই, একটু পিছিয়ে আছি বাট করে ফেলবো। কিন্তু তোমার বাবা মা বললো না তোকে দিয়ে হয়ে যাবে, টু স্পাইরাল আপ। ফ্রেন্ডদের বললো যে আচ্ছা দোস কি অবস্থা, তুমি বললো না দোস ভালোই অবস্থা, ভালোই যাচ্ছে, আর একটু স্পাইরাল আপ হলো। আশেপাশে আঙ্কেল আন্টি জিজ্ঞাসা করলো বাবা কি অবস্থা, তুমি বললো আন্টি ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে, আর একটু উপরে উঠলাম, একটা পরীক্ষা দিলা, দেখলাম যে আরে ভালো মার্ক পেয়ে গেলাম, তখন তো আমার মধ্যে আরেকটু কনফিডেন্স আসলো না আমার মনে আসলেই হয়ে যাবে। অ্যান্ড এই স্পাইরাল আপ করতে করতে কোন দিনে যাবা জানো, অ্যাকচুয়াল এক্সামের দিন, অ্যান্ড তুমি অ্যাকচুয়াল এক্সামের দিন আসলেই পাস করবে। সো মনে আছে তুমি আজকে দাঁড়িয়ে তুমি বলেছিলে তুমি পরীক্ষা দিতে পাস করবে, অ্যান্ড তুমি অ্যাকচুয়ালি পাস করলে। সো খেয়াল করে দেখেছো, তুমি বললে তুমি পাস করবে না, অ্যান্ড তুমি আসলেই পাস করলে না, আর তুমি আজকে বললে যে তুমি পাস করবা, তুমি অ্যাকচুয়ালি পাস করে দেখালা, এবং এটা অ্যাকচুয়ালি হয় মানুষের লাইফে। সো তুমি দেখো, তুমি আজকের দিনে করা ভবিষ্যৎবাণী তুমি কিন্তু নিজেই পূরণ করো, কোন দিন, সেই দিন পরীক্ষার দিন। সো অফকোর্স তুমি বলতে পারো যে হ্যাঁ তার মানে আমরা যদি সবাই বলি যে আমরা পরীক্ষা পাস করবো, সবাই তো আসলে পাস করে না। হ্যাঁ সবাই অফকোর্স পাস করে না, বাট তুমি যদি আজকে নিজে মেনে নাও যে তুমি পাস করবা না, তাহলে 100% শিওর যে তুমি পাস করছো না। সো এখন তোমার জন্য ডিসিশন কোনটা হওয়া উচিত, পাস করাটা না না করাটা? অফকোর্স আজকে তোমার বলাও যে তুমি পাস করবা, সো দ্যাট তোমার পাস করার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, চান্সেস অনেক বেড়ে যায়। তুমি জানো এই যে আজকের এই সিদ্ধান্তটা যে তুমি মনে করলা যে তোমাকে দিয়ে হবে, এইটাই তোমার চান্স পাওয়ার চান্সেস অনেক বাড়িয়ে দেয়, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, এবং এটাকেই বলে হলো সেলফ ফুলফিলিং প্রফেসি। সো নেক্সট টাইম তোমার যদি কখনো কোনো গোল থাকে, কোনো প্রজেক্ট থাকে, কোনো টার্গেট থাকে, বা কোনো কিছু অ্যাচিভ করতে চাও, কোনো কিছু পেতে চাও, ওই জবটা নিতে চাও, ওই জায়গায় ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করতে চাও, প্লিজ আজকে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করো যে আমাকে দিয়ে ওইটা হবে। আর আজকে দাঁড়িয়ে যে ভবিষ্যৎবাণীটা করলে না, এটাই তুমি ওই দিনে দাঁড়িয়ে ফুলফিল করবে, এবং এটাকেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি। সো প্লিজ আজকে যারা এই ভিডিওটি দেখছো শুনছো, প্লিজ একটা কাজ করো, তোমাদের সেই গোল, সেই টার্গেট বা সেই ড্রিমটার ব্যাপারে একটা পজিটিভ প্রফেসি করো বা একটা পজিটিভ ভবিষ্যৎবাণী করো, যেন নেক্সট দিন ওটা ফুলফিল করতে পারো।